1963-তে প্রথম রোহিঙ্গা এসেছিল, 78-এ এসছে, এটাতে এসছে। জিয়াউর রহমান ধমক টমক দিয়ে পাঠাতে পেরেছিলেন, খালেদা জিয়া এটাকে একটা অতি নম্র ব্যবহার করেছেন। আজ আমার মাননীয় প্রধানমন্ত্রী তো একদম অতি মানবিক, ওদেরকে খালি কাজকর্ম ছেড়ে খাওয়াইছেন। অবশ্যই এখানে মনে রাখা দরকার, এই বন্যার একটা কারণ ভারত। ভারত আমাদেরকে না জানিয়ে গজল ডোপার সব ইগুলি স্লুইস গেটগুলি খুলে দিয়েছে, বন্যা হয়েছে তাদের দেশে, কিন্তু আমাদেরকে জানিয়ে করলে আমরা ব্যবস্থা নিতে পারতাম। ভারত আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ কথায় বলে, মিষ্টি কথা বলে হাসেন, কিন্তু কাজটা ভালো করেন না। কথা বলে তো আমরা গায়ের চামড়া ছুঁড়ে যায় না, হ্যাঁ একটু করে চিনচিন করে, তবে একটু ওবায়দুল কাদের সাহেবকে কম কথা বলতে হবে, হিজবিকে কম কথা বলতে হবে, আর অন্যদের কথা বেশি বলতে দিতে হবে। সরকারের সবচেয়ে বড় ভুলটা যেটা দেখছি, সরকার শ্রমিকের প্রতি নজর দেয়নি। সরকারি ভাষ্য যেটা বাজেটের উপাত্ততে আছে, আমাদের শ্রমিক সংখ্যা প্রায় 7 কোটি, এই 7 কোটি মানুষকে বাদ দিয়ে দেশটা হাসতে পারবে না। তাই আমি সরকারের কাছে একটাই অনুরোধ করি, এদেরকে রেশন দেন, আর্মির মতো সাপ্তাহিক রেশন দেন, এদের ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় পড়ার সুযোগ করে দেন, বয়োবৃদ্ধদের সেবা দেন, পরিবহনের ভাতাটা কম, যেমন আপনার ওখানে এলডারলিরা তার জানেন যে ট্রেনের ভাড়া কম, অনেক জায়গায় ফ্রিও আছে, এইসব তো আপনারা করেছেন, আমি দেখে শিখতে পারি। সুতরাং এইটা আজকে এবং আমাদের অবস্থা তো ভালো হয়েছে, আমরা ঠিক আগের মতো নাই, আমি খালি পায়ে হাঁটি না, আমার পুরান কাপড় নেওয়ার লোক নাই, জানেন আমাকে অনেকে বলে জাফলা আপনি কাপড় চোপড় বদলান না কেন, আমাদের ভাই আমার কাপড় নেওয়ার লোক পাই না, কাপড় না ছিলে আমি কী করব। সুতরাং এইটা আমরা সবাই মিলে বাজেটটাকে আমাদের যে খোলা মনে যদি ওনারা আমাদের পরামর্শটা দেখেন তাহলে সরকার লাভবান হবে। তখন আমরা অনেকে বলেছি এটা সাশ্রয় করতে হবে, এবং এখানে কিন্তু সরকার আমাদের ঘোষণা দেন নাই কিন্তু শুনেছেন, যেমন কি দাবাত দিয়েছেন চাও খাওয়ার নাই, খালি একটা বিস্কিট খাইয়েছেন। আমি বললাম যে কি বলেন, আপনি তো বলছেন যে খরচ কম করতে, আপনি খরচ কম করা মানে এক কাপ চা খাওয়াবেন না, চা খাওয়াবেন না নাকি? ওখানে সাশ্রয় করার চেষ্টা করেছেন, ই করেছে বন্যাটার জন্য আমাদের সবাইকে মিলিতভাবে এই বন্যাটাকে ট্যাকল করতে হবে। অবশ্যই এখানে মনে রাখা দরকার, এই বন্যার একটা কারণ ভারত। ভারত আমাদেরকে না জানিয়ে গজল ডোপার সব ইগুলি স্লুইস গেটগুলি খুলে দিয়েছে, বন্যা হয়েছে তাদের দেশে, কিন্তু আমাদেরকে জানিয়ে করলে আমরা ব্যবস্থা নিতে পারতাম। ভারত আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ কথায় বলে, মিষ্টি কথা বলে হাসেন, কিন্তু কাজটা ভালো করেন না। আমি আপনার মাধ্যমে আবার বলছি, সরকার একটা ভুল কাজ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমেছে, রোহিঙ্গাদেরকে তাদের আত্মরক্ষামূলক ট্রেনিং দিতে হবে, তাদের সুযোগ করে দিতে হবে তারা যাতে যুদ্ধ করে নিজের দেশটাকে দখল আনতে পারে, এটা আমাদের দায়িত্ব। কারণ এটা বঙ্গবন্ধুর নির্দেশ, এটা আপনারা যদি পরে সম্ভবত 29 ধারা, যেখানেই আন্দোলন হবে সেখানে আমরা থাকব, বঙ্গবন্ধুকে যদি সম্মান করি শ্রদ্ধা করি তাহলে উনার কথা শুনতে হবে। এদেরকে ট্রেনিং দেন, অলরেডি জানেন 12 লাখ এসেছিলো, এখন 20 লাখ হয়ে গেছে, এই 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 সমস্যা কিন্তু আমাদের সবার সমস্যা, 20 লাখ লোক আগামী 10 বছর এটা 30 লাখ হয়ে যাবে, কেউ আমার ঘাড়ে দেবে না। এটা কি আসলে আমাদের জন্য ভালো যে সিদ্ধান্ত ছিল, বা এখন পর্যন্ত আপনি তো বলছেন যে এখন ট্রেনিং দেওয়ার জন্য এখন, কিন্তু তখনকার পরিস্থিতি অনুযায়ী যদি আমরা এখন চিন্তা করি, উচিত ছিল তখনই, আমি বলেছি আমার তো বয়স অনেক হয়েছে, অনেক কিছু দেখেছি, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে নিয়ে সব কিছু আইয়ুব খান সব দেখেছি। এখানে একটা সাহসের, এখানে আজকে 1963-তে প্রথম রোহিঙ্গা এসেছিল, 78-এ এসছে,
এটাতে আসছে, জিয়াউর রহমানকে ধমক টমক দিয়ে পাঠাতে পেরেছিলেন, খালেদা জিয়া এটাকে একটা অতি নম্র ব্যবহার করেছেন। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী তো একদম অতি মানবিক, ওদেরকে খালি কাজকর্ম ছেড়ে খাওয়াইছেন। এখন আমার মতে তাদের লেখাপড়া দিতে হবে, ভোকেশনাল ট্রেনিং দিতে হবে, ফ্যামিলি ট্রেনিং দিতে হবে, অস্ত্র শিক্ষা দিতে হবে। তবে তাদের দ্রুত তা আমরা করবো না, তাদের দ্রুত তাদেরকে করতে হবে এবং সেটা আমরা তাদের সমর্থনে থাকবো। আজকে আপনি কয়টা ভাষান্তর করবেন এটা এইসব কথা মনে রাখা দরকার। এই ফাঁকে আপনাকে বলি, আজকে আপনি যদি এসেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ আছে। বাংলাদেশের ব্যাপারটা হলো কি, বাংলাদেশে সবচেয়ে বেশি ইয়াং পিপল আছে, এখানে 35 বছরের অনূর্ধ্ব লোকের সংখ্যা অনেক বেশি আছে শিক্ষিত। এদেরকে একাধিক ভাষা শিক্ষা দেন, এদেরকে একাধিক ভাষা শিক্ষা দেন, বায়ুবিদ্যুতের সেবা দেন। এরা এদের 50 লাখ লোকের ট্রেনিং দিয়ে 10 লাখকে বাইরে পাঠান, তারা যে টাকা আনবে আমার বাংলাদেশে আরেকটা পদ্মা ব্রিজ করতে পারবো। সেই যেদিন বন্যা হয়েছে সেই দিনেই গণস্বাস্থ্য কেন্দ্র 25 টন খাবার পাঠিয়ে দিয়েছে, শুকনা খাবার, বিস্কিট পাঠিয়েছে, এমনকি গত 2-3 দিন আগেও গরুর খাবারও পাঠিয়েছি আমরা, 20 টন গরুর খাবারও পাঠিয়েছি। আমরা একটা ছোট সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র একটা ছোট সংস্থা, আমরা কিন্তু কেউ বসে থাকিনি, অনেকেই অনেকেই করেছে, সেখানে আজকে রাজনৈতিক দলরাও করেছে। তবে একটা দুর্ভাগ্য হলো যে ব্যাঙ্কগুলি কেবল প্রধানমন্ত্রীকেই টাকা দেন, আমাদেরকে টাকা দেয় না, আমরা সেবাটাতে আরও বেটার অংশ নিতে পারি না। আর আপনারা যারা বিলাতে বসে থাকেন তারা আমাদের জন্য বলেন না, আপনারা এসে দেখেন না যে এখানে আমার ডাক্তার আমার ইরা নৌকাতে করে করে লোকের বাড়িতে দিয়েছি। বাজেটের একটা ক্রিটিক তৈরি করেছি নাগরিকের দৃষ্টিতে, এই বাজেটটা কেমন হয়েছে, কোথায় তাদের ভুলভ্রান্তি হয়েছে, কোথায় করা উচিত, কোথায় ভালো মন্দ, ওটা যদি করেন ওটাকে যদি ফোকাস করেন। আপনার একটা লেখা আমি দেখতে পাচ্ছি যে বাজেটে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্দেশ না থাকায় লজ্জা। এইটা এইটা ঠিকই দেখেছেন, ওটা পড়ে দেখেন, টোটালি ঠিক আছে। এটা তো আমার আমার 1 বছরের হাল খাতা, বাজেট হলো আমার 1 বছরের হাল খাতা। আর বিশেষত এই কঠিন সময়ে, ঈদের সময়ে জীবনযাত্রার মান এত বেশি ই হয়ে গেছে, দ্রব্যমূল্য বেড়েছে, এটাকে আমার মতো অনেক বেশি আলোচনা হওয়া উচিত ছিল। আপনি আমি দেখছি যে আপনি বাজেট নিয়ে কথা বলছেন, অন্যরা তো আমি খুব বেশি দেখিনি, এটাকে দ্বিতীয় অনেকগুলি খাতে। একটা হলো কি, শান্তি শৃঙ্খলার জন্য বরাদ্দ বাড়াতে হবে, প্রশিক্ষণের জন্য বরাদ্দ বাড়াতে হবে। এই যে দেখেন তার আজকে আপনারা বাইরে আছেন, আপনারা পৃথিবীতে আমাদেরকে পরিচিত করছেন, আপনি কিন্তু হারিয়ে যান নাই। অনেকে কিন্তু মনে করে যে আমাদের দেশ ছেড়ে চলে গেছেন, মানে হারিয়ে যান নাই। আজকে বাংলাদেশে আমি 5 লাখ ডাক্তার দরকার, কিন্তু তারা ডাক্তারিতে ভর্তি করে হলো 10,000, কিন্তু সারা জীবনেও পৌঁছবেন না। আপনাকে 20,000 ছাত্র ভর্তি করতে হবে, 15,000 বাংলাদেশের ছাত্র আর 5,000 বিদেশি ছাত্র। বিদেশি একটা ছাত্র থেকে আয় হবে আমার 30-40 লাখ টাকা প্রতি বছর। তো হিসাব করে দেখেন কত টাকা আমার আসতে পারে। আর আমাদের এই যে টাকা হবে তারা বিদেশে, তারপরে এই যে বয়োবৃদ্ধ লোকের দেখাশোনা করার জন্য 6-1 বছরের ট্রেনিং দিলে, তাদেরকে বয়োবৃদ্ধ লোককে দেখা সেবার জন্য কাজ করলেই মিনিমাম £5,000 পাবে মিনিমাম মাসে। এই টাকা তো আমার গার্মেন্টসের বেশি আসবে, আমরা হাসি খুশি থাকতে পারবো। তবে আমাদের দেশে দুর্নীতিটা কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে, কথা বলতে দিতে হবে, হই হল্লা একটু করতেই দিতে হবে, মিটিং মিছিল করতে দিতে হবে। এখন আমার মনে হয় প্রধানমন্ত্রী তো অনেক কিছু এসে করেছেন, এখন উনার উচিত হবে মিটিং মিছিল করতে দেওয়া, উনি নিজেও মিটিং মিছিলে আসা, কথা বললে তো আমরা গায়ের চামড়া ছুলে যায় না। হ্যাঁ একটু করে ছিনছিন করে, তবে একটু ওবায়দুল কাদের সাহেবকে কম কথা বলতে হবে, হিজবিকে কম কথা বলতে হবে, আর অন্যদের কথা বেশি বলতে দিতে হবে। তারা নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত হবে না, কেননা এটার আস্থার অভাব আছে। আমি ইলেকশন কমিশনারকে বলেছি, অকারণে ভাই কেন আস্থা হারাবেন,
আপনি চুরি করবেন আমি বলছি না, তবে আস্থাটা একটা অন্য ব্যাপার। সুতরাং অন্তত এইবার আর এইটাকে ইভিএম এ যায় না, যান হয়তো বা এটা হয়তো একটা 10% ইভিএম করে বাকি সবগুলিকে সারা পৃথিবী মেনে নেয় নাই। আপনারা কেন অকারণে আমরা ঝামেলায় যাই? তাদের একটা সুবিধা কী জানেন, আপনারা খোলা মনে দেখতে পারেন, আমাদের আমাদের চোখের দৃষ্টিটা বড় ক্লাউডি হয়ে গেছে এই আর কি।